গণপরিবহন বন্ধ থাকা এবং অফিসগুলো সীমিত লোকবল দিয়ে পরিচালনা করায় পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে ক্যাবিনেট বৈঠক শেষে তিনি জানান, রমজানে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত অফিস খোলা থাকবে। অফিস আদালতে সীমিত সংখ্যক আমাদের কর্মকর্তা নিয়ে সেটি চালু রাখা এবং আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে, গণসমাবেশ বা এ ধরনের বিষয়গুলো, গণপরিবহন চলাচল, যার কারণে আমরা কিন্তু পরিবেশ আজকে থেকে আমি দেখছি যে আমাদের অনেক পরিবর্তন এসছে এবং আমরা আশা করব যে সকলেই অত্যন্ত কঠোরভাবে এইটা প্রতিপালন করবেন যাতে করে এই সংক্রমণটা আমরা রোধ করতে পারি।